স্বাধীনতার 75 বছরে নতুন সংসদ ভবনে বসতে চলেছে সোনার রাজদণ্ড সেনেগাল। এলাহাবাদের একটি মিউজিয়াম থেকে 5 ফুট উঁচু এই রাজদণ্ড নিয়ে আসা হচ্ছে দিল্লিতে। 1947-এ স্বাধীনতার পবিত্র লগ্নে ব্রিটিশ রাজের থেকে মুক্তির প্রতীক হিসেবে এই সেনেগাল তুলে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে। এই রাজদণ্ডের পরিকল্পনা করেছিলেন দেশের শেষ গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারী। তিনি পণ্ডিত নেহরুকে জানান, চোল রাজাদের আমল থেকে তামিলনাড়ুতে নতুন রাজার হাতে তুলে দেওয়া হয় রাজদণ্ড। সেনেগাল শব্দটি তামিল শব্দ সেম্মাই থেকে এসেছে, এর অর্থ ন্যায়। শিল্পীর হাত থেকে রাজদণ্ড নিয়ে মঠ সেটি মাউন্টব্যাটেনের হাতে তুলে দেয়। তারপর তার কাছ থেকে সেটি নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে 1947-এর 15ই অগস্টের মধ্যরাতের মিনিট 15 আগে নেহরুর হাতে তুলে দেওয়া হয়। সেই সেনেগাল ফিরছে সংসদে। রবিবার স্পিকারের আসনের কাছে সেটিকে স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।